যে কোনো সময় এটা চলে যেত, এভাবে আমার আস্ত যাইতো, এইভাবেই যাইতো, এভাবে আমার দিনগুলো দিন দিন আমার যাত্রা ছিল, এভাবেই যাইতো। কিন্তু আমি প্রচুর হার্ডওয়ার্ক করি কীভাবে এটা ডেভেলপ করা যায়, আমার কীভাবে আমার উন্নতিটা আসে। তো এক পর্যায়ে করতে করতে তবুও আমার আমি রিয়েলাইজ করলাম আমার আসলে ইমপ্রুভ দরকার, আমার আসলে ফরেক্সে ধরে রাখা দরকার, ফরেক্সে আর্নিংটা ধরে রাখা দরকার। চিটাংয়ে ঘুরতে আসে রানাভাই, যে কোনোভাবে রানাভাইয়ের সাথে আমার দেখা হয়, রানাভাইয়ের সাথে ব্যাপারগুলো শেয়ার করেছিলাম, ভাই আমার এটা এটা এভাবে আমি ফরেক্সে আসছি, এভাবে আমি আসলে প্রফিট আমি কিন্তু ধরে রাখতে পারি না। ওভারঅল মিলে আমি আসলে বেশি লাভেও নেই, একেবারে লসেও নেই। রানাভাই আমার সব কিছু শুনে এবং আমাকে কিছু টিপস দেয়, তো টিপস এগুলো আমার অনেক ভালো লাগে। ভালো করার পর আমি রানাভাইয়ের সাথে মিট করি, আসলে আমি কীভাবে আরও আমার ইমপ্রুভ আসা যায়। রানাভাই বাস্তবে আমাকে নার্সিং করে, তো নার্সিং করার মাধ্যমে আমি বুঝতে পারি আমার আসলে কোন জায়গায় পৌঁছিল এবং আমার এত ইমপ্রুভ, এত উন্নতি হয়েছে ট্রেনিংয়ের ক্ষেত্রে। আমি রানাভাইয়ের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না, আমার মানে আমার পুরোটাই চেঞ্জ করে দিল আমার ফরেক্স লাইফের জগৎটা। তো আমি বলবো যারা ফরেক্স কাজ করতে চান, শিখতে চান, জানতে বুঝতে চান, আসুন আপনারা সবাই ফরেক্সে আসেন। ফরেক্স এটা ইন্টারন্যাশনাল বিজনেস করার প্ল্যাটফর্ম, আপনারা চাইলে এখান থেকে প্রচুর আর্নিং করতে পারেন। আপনারা ধৈর্য সহকারে যদি ফরেক্সটা শিখতে পারেন, চাইলে আপনারা ফরেক্সে আসতে পারেন। আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু ঘুরি, দিস ইজ ফরেক্স স্কুল থেকে। দেখা যাচ্ছে।